দিদিকে বলার প্রচারে গিয়ে ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায় জঙ্গল রক্ষার আবেদন জানালেন বনবস্তির বাসিন্দাদের কাছে। এদিন ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের গোসাইড বনবস্তি, রাবা বনবস্তি, খুগলুং বনবস্তিতে জনসংযোগ তৈরির লক্ষ্যে প্রচার চালান তিনি। দিদিকে বলো প্রচারে গিয়ে ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায় জঙ্গল রক্ষার আবেদন জানালেন বনবস্তির বাসিন্দাদের কাছে। বনবস্তির রাত কাটালেন ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায়। দিদিকে বলো কর্মসূচির চতুর্থ সপ্তাহ, আর তাই মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি এবং নির্দিষ্ট করা বাড়িতে রাতে থাকেন। বনবস্তির বাসিন্দাদের সাথে সময় কাটিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন বিধায়ক। রবিবার রাতে ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের গোসাইরহাট বনবস্তি এবং খুকলুং বনবস্তি, রাভা বস্তিতে জনসংযোগ তৈরির লক্ষ্যে প্রচার চালান তিনি। রাতের বেলা রাভা বস্তিতে মুকুন্দ রাভার বাড়িতে রাত্রি কাটান বিধায়ক। সেখানেই তাদের রীতিনীতি অনুযায়ী খাবার খান এবং সেখানে বৈঠক করেন রাভা জনজাতির মানুষের সাথে। সেখানে উপস্থিত ছিল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ধজেন্দ্রনাথ রায় এবং ওই এলাকার পঞ্চায়েত সদস্যরা। বিধায়ক মিতালী রায় সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগের কাজ শুরু করেন। পথ চলতি মানুষের সাথে কথা বলেন তিনি। বনবস্তির মানুষেরা কিভাবে দিন যাপন করেন তাও ঘুরে ঘুরে দেখেন নিজে। সেখানকার ব্যবসা ও অর্থনীতির সম্পর্ক খোঁজ খবর করেন এবং তা কাগজে কলমে লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি প্রচার করা হয় যাতে জঙ্গলের কোনোভাবে ক্ষতি না করা হয়, কারণ রাজ্য সরকার বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প ঘোষণা করেছে বনবস্তিগুলোর জন্য। তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার করে দায়িত্ব পালন করেন বিধায়ক। আজিকার এই প্রোগ্রামের একটাই উদ্দেশ্য যে আজি আমরা কিন্তু যতটা মানছি না দেখেছেন, আমরা কিন্তু কাউ কিন্তু আজি বক্তব্য রাখার মতন কোনো কিছু নাই। আমরা আজি বক্তব্য রাখিব না, আজি সোগায় আমরা একসঙ্গে আছি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, সভাধিপতি, প্রধান সহ এলাকার মানুষজন, বিশিষ্ট নাগরিক সবাইকে নিয়ে আজিকার এই সভা, যে সভার মধ্য দিয়া, যে আলোচনা সভার মধ্য দিয়া আজি তোমার সমস্যাগিলার কথা তোমরা সরাসরি কবেন, যে কথাগিলা সরাসরি মুখ্যমন্ত্রী কাছে তোমার কাছে এই কথাগিলা পৌঁছাবে। সেই জন্যে আমরা কাহার না বক্তব্য রাখিব না, মুই জাস্ট আজিকার আসিবার যে উদ্দেশ্যটা মুই ভূমিকাটা সূচনা করিলুম। এবার তোমরা নিজের নিজের নাম পরিচয় দিয়া তোমরা তোমার বক্তব্যগুলা তুলে ধরিবেন। আজি সমস্যা কবার গেলে প্রথমে আমি উপস্থিত মানে ধন্যবাদ দিই আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রীকে, যেহেতু আমাকে বঙ্গভূষণ একটা প্রদান করলেন, আমি খুব তাকে ধন্যবাদ জানাই। সমস্যা মানুষের কাছে আছে, সমস্যা ছাড়া মানুষ বাঁচে না, যার জন্য মানুষ লড়াইটা করে কেন, সমস্যা আছেই বলে লড়াইটা হয়। আজকে যে রাস্তাঘাট আমাদের, প্রথমে আমি রাস্তাঘাটটাই বলবো যে আমাদের ডিপু পর্যন্ত এইটা কোনো রকম খট্টিমারি পর্যন্ত আমাদের ডিপু পর্যন্ত এটা পাকা হয়ে গেছে, কিন্তু এখান থেকে একদম খট্টিমারি পর্যন্ত যদি রাস্তাটা করে দেওয়া যায় পাকা, তাহলে এখানকার মানুষ একটু যোগাযোগের জন্য সুবিধা হবে আর কি।